কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি এবং আমাদের পরিবারও ভগবানের কৃপায় ভালো আছি। আমি প্রিয়া, আমার চ্যানেল প্রিয়াস লাইফস্টাইল ব্লগে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যদি তোমাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে দিও আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটি হচ্ছে দীর্ঘ 5 মাস পর বাবার বাড়িতে যাচ্ছি। তো চলো আমার আজকের এই বাবার বাড়ি যাওয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সকাল থেকেই আমার ব্যাগ গুছিয়ে নিচ্ছি আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য। যেহেতু ছেলের স্কুলে ছুটি দিয়েছে তার জন্য ভাবলাম ছুটিরই কয়েকটা দিন বাবার বাড়ি থেকে ঘুরে আসি। প্রতিদিনের ব্যস্ততার কারণে ব্যাগ গোছানো হচ্ছিল না, তাই আজকে সকাল থেকেই ব্যাগ গোছাতে বসে পড়েছি। আর ব্যাগ গোছানোর শেষের দিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, তো ওর সাথে একটু সময় কাটিয়ে নিলাম। আর অন্যদিকে আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে, কারণ আজকে আমার শাশুড়ি মা বলছিল যে আজকে আর তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করি, তুমি ওখানে সব কিছু গুছগাছ করে নাও। আর এদিকে আমার ছেলেও খুব খুশি দাদু বাড়ি যাবে এই জন্য। আর এই তো এখন আমার ছেলে বলছিল মা বোনকে রেডি করিয়ে দাও, এই জন্য বোনকে রেডি করানোর জন্য বোনের কাজল পাউডার সবগুলো কিছু নিয়ে আসছে। আর এখন আমি আমার মেয়েকে রেডিও করে দিয়েছি, তারপর ও এখন খেলা করছিল। আর এদিকে ঘরের কিছু কাজ টাজ সেরে তারপর আমি আবার আমার ছেলেকেও রেডি করিয়ে দিলাম। তো এর মধ্যে আবার আমরা সবাই ব্রেকফাস্ট করে নিলাম, তো এখন ওদেরকে রেডি করিয়ে আমিও এখন রেডি হব। আসলে প্রতিটি মেয়েরই বাবার বাড়িতে যাওয়ার একটা আলাদা আনন্দ আর অনুভূতি রয়েছে যা কখনো বলে বোঝানো সম্ভব না। আর এই তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আর এই যে এখানে ব্যাগ গোছানো হয়ে গিয়েছে, আর আজকে আমরা যাচ্ছি আমার ছেলে, মেয়ে, আমি আর আমার শ্বশুর। তো আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি, আমরা এখনই বেরিয়ে পড়ব। আর আমাদের গাড়ির জন্য আমরা ওয়েট করছিলাম, তো এই তো এখন আমাদের গাড়ি চলে আসছে আর ব্যাগপত্র সব কিছু নিচে নামানো হচ্ছিল আর আমরাও এখন বেরিয়ে পড়ব। তো বের হওয়ার আগে ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে নিই, তো এই তো ছোট্ট একটা ভিডিও করে নিলাম আর এই তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। দেখো আমার মেয়েকে, আমার মেয়ে এখন ঠাম্মির কোলে আছে আর এদিকে আমার ছেলে গাড়িতে উঠে পড়ছে। তো চলো বন্ধুরা আমাদের সাথে নারায়ণগঞ্জ ঘুরে আসি। ও হ্যাঁ, আমার হাজব্যান্ডও চলে আসছে এখন বাসায়। আমার হাজব্যান্ডও আজকে আমাদের সাথে যেতে পারতো, কিন্তু হঠাৎ আমাদের ফ্ল্যাটের ওখানে মিটিং আছে, তো ওখানে অ্যাটেন্ড করতে হবে, যার কারণে আমাদের সাথে আজকে যেতে পারছে না। আসলে আমার হাজব্যান্ডকে ছেড়ে যেতেও মন চাইছিল না, যাই হোক বাবার বাড়িতে যাচ্ছি, তো আমার ছেলে, মেয়ে, শ্বশুর সবাই তো যাচ্ছে, তো আমার হাজব্যান্ডও যাবে কিছুদিন পর। আর এই দেখো আমার ছেলে মেয়েরা কী করছে গাড়িতে। তো আমার মেয়ে এখন প্রাকৃতিক দৃশ্য দেখছিল বাইরে তাকিয়ে। তো আমরা এখন ফ্লাইওভারের কাছাকাছি চলে আসছি, তো এখন ফ্লাইওভারে উঠে পড়েছি আর আমার ছেলে মনে হয় ঘুমিয়ে পড়বে আর আমার মেয়েও ঘুম পাচ্ছে এই অবস্থা। আসলে আমার ছেলে মেয়ে দুইজনে গাড়ির জার্নিটা খুব এনজয় করে। এই দেখো আমার ছেলে এখন ঘুমিয়ে পড়েছে।
শহর নারায়ণগঞ্জ। তো আমরা এখন নারায়ণগঞ্জ চলে আসছি, আর আমাদের পিক করতে চলে আসছে আমার বাবা। চলে আসলো আমাদের কাছে, আর আমার মেয়েকেও কুলে নিয়ে নিল। আর এই যে আমার ছোট্ট বোনটি এখানে দাঁড়িয়ে আমাদের ভিডিও করছিল। আর যাই হোক, এখন দুই বোন একসাথে বাবার বাড়িতে, ভালোই লাগছিল। তো এখন চলো উপরে যাই। আর আমার ছোট্ট বোনটিকে দেখো, আমার মেয়েকে পেয়ে কি খুশি। তো আমরা এখন ভিতরে ঢুকলাম, আর এই যে আমার মা এখন আমাদেরকে ধান দোপা দিয়ে ঘরে নিবে। আর হচ্ছে আমার মায়ের হাতে দেখো, আমার হাতে ব্যান্ডেজ করা, মা শরীরটা একটু ভালো না। আমার মায়ের জন্য সবাই একটু প্রে করো, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, হাতটা ভালো হয়ে যায়। আর চলো আমরা এখন ভগবানের কাছে প্রণাম করে আসি। তো এখানে আবার মা আমাদেরকে শরবত দিল, তো আমরা এখন শরবত খেয়ে নিলাম। বাসায় কারেন্ট নেই, প্রচুর গরম লাগছিল, তো আমার বাবা বাতাস করছিল। তো অবশেষে বাবার বাড়িতে আসলাম 5 মাস পর। আর অনেকের কাছে 5 মাস হয়তো অনেক কম সময় হলেও আমার কাছে অনেক, কারণ মেয়েরা সবচেয়ে বেশি শান্তি অনুভব করে মায়ের কাছেই, আর মায়ের কাছে আসার জন্যেই প্রতিটা সময় অপেক্ষা করা। তো আজকে সেই অপেক্ষার পালা শেষ হলো, জানি তা খুব তাড়াতাড়ি হয়তো শেষ হয়ে যাবে। এই সময়টা কিন্তু আমার মেমোরিতে আমার কাছে অনেক। তো বন্ধুরা, বাবার বাড়িতে এসেছি, অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব আশা করি। তো তোমরা সবাই আমার এই চ্যানেলটির পাশে থেকো। তো বাসায় কারেন্ট আবারও চলে গিয়েছে, তো এখন চা খেয়ে নেব। তো আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবারও কথা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।